আক্কেলপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মজিবের 91তম জন্মবার্ষিকী উদযাপন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। স্টাফ রিপোর্টার নীরেন দাস। বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী, এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মজিবের 91তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণের আগে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সরাসরি বক্তব্যটি ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মজিবের রাজনৈতিক গোপনীয় বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে উপস্থিত বক্তব্য রাখেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী, উপজেলার সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। পরে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মজিব সহ তার সপরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অসচ্ছল 8 জন নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে 8টি সেলাই মেশিন বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান। উনি কখনোই জীবন যুদ্ধে উনি কিন্তু পরাজিত হন, আর তার পিছনে তার করত হচ্ছে একটি ভুলের কারণ তারা করে বেড়ান। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মাসে 8টি পরিবারের মাসে আমরা সেলাই মেশিন উপহার দেব। এই সেলাই মেশিনটি যেভাবে ঘুরে এটি মানে জামা সেলাই করতে পারে, আশা করব যে এই ঘুরনের মাধ্যমে আপনার সংসারের যে দায়িত্ব এটি দূর হবে। এটি এক ধরনের অনুপ্রেরণা বঙ্গমাতার প্রতি আপনাদের এক ধরনের অনুপ্রেরণা। এটি আপনারা নিজেদের মধ্যে ধারণ করে আপনার সংসারকে সুখ এবং স্বাচ্ছন্দ্য হয়ে মুক্তিযুদ্ধে সমস্ত কিছু বিবাহিত পুরুষ আছে তা বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন, যে স্ত্রীর স্বামী যে জীবন সংগ্রাম লড়াই এই জিনিসগুলি যদি হিসেবে আসতে পারে আসতো তাহলে আমাদের এই স্বাধীনতা আমাদের সংগ্রাম যেটি লিখে গিয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শপথ গ্রহণ করতে পারে, এবং এই শোকের মাস উদযাপনের পাশাপাশি আমরা বঙ্গমাতা শেখ মুজিবের জীবন দলের প্রতি দেশের তাই
সবাই ভালো থাকবেন, বাংলাদেশ কেউ দেখবেন।